সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি কামরুজ্জামান, ইমপ্যাক্স ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজ আমি আলোচনা করব আমদানি রপ্তানিতে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিয়ে, বিল অফ লেডিং বা বিএল নিয়ে আজকে আলোচনা করব। বিল অফ লেডিং কী এবং কে ইস্যু করে, বিল অফ লেডিংয়ে কী কী থাকে, এর বিস্তারিত থাকবে আজকের আলোচনায়। তো বন্ধুরা, চলুন আজকের আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমরা জানবো বিএল কি। বিএল হলো আমদানি রপ্তানির একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, যে যা না হলে কোনো অবস্থাতেই একটি শিপমেন্ট সম্পূর্ণ হয় না। এটি আমদানিকারক এবং রপ্তানিকারক দুজনেরই প্রয়োজন হবে। যখন কোনো পণ্য রপ্তানি করা হয়, তখন ওই পণ্যের এগেনস্টে একটি চালান, অর্থাৎ আপনার ধরেন আপনি যদি কুরিয়ার সার্ভিসে কোনো পণ্য বুকিং দেন, তখন আপনাকে কুরিয়ার সার্ভিস একটা রসিদ দিবে। সেই রসিদটা হচ্ছে আপনার সিএন বলে, কনসাইনমেন্ট নোট বলে। আর এটা যখন আপনার ইন্টারন্যাশনালি আপনার এটা যখন শিপমেন্ট হবে, তখন এটা জাহাজ কোম্পানি এই বিএলটা আপনাকে যখন দিবে, তখন এটা হবে বিএল, বিল অফ লেডিং। ঠিক আছে, এর ভিতরে আপনার এটা এমন একটা ডকুমেন্ট যা অন্যান্য সকল ডকুমেন্টস না থাকলেও কোনো কিছু হয়তো একটা শিপমেন্ট হতে পারে, কিন্তু বিল অফ লেডিং বা বিএল না হলে কোনো শিপমেন্ট কোনো অবস্থাতেই হবে না। ঠিক আছে, যদি বাই সিতে, ঠিক আছে, যদি সমুদ্রপথে যদি আমদানি বা রপ্তানি হয়ে থাকে, তাহলে অবশ্যই ওই আমদানি বা রপ্তানির জন্য অবশ্যই একটি বিএল ইস্যু করা হয়েছে। আর যদি এই একই শিপমেন্ট বাই এয়ারে আকাশপথে আমদানি বা রপ্তানি হয়ে থাকে, তাহলে ওইটা বিএল এর পরিবর্তে ইস্যু করা হয় এয়ারওয়ে বিল, ঠিক আছে, AWB বলা হয়। তো এয়ারওয়ে বিল বা বিএল একই জিনিস, যদি এয়ারে আসে তাহলে এয়ারওয়ে বিল, এবং যদি বাই সিতে আসে তাহলে বিএল বলা হয়ে থাকে। আবার যদি একই পণ্য বাই রোডে আসে, তখন বিএল বা এয়ারওয়ে বিল দুইটার কোনোটাই থাকবে না, তখন থাকবে ট্রাক চালান। ঠিক আছে, বাই রোডে যদি আসে, ধরেন ইন্ডিয়ার থেকে বাংলাদেশে যে পণ্যগুলি আসে, তার প্রায় ম্যাক্সিমাম পণ্যই বাই রোডে আসে, বেনাপোল থেকে আসে বা হিলি বা আমাদের যে ল্যান্ড কাস্টমসগুলি আসে, এই ল্যান্ড কাস্টমস থেকে যে কোনো পণ্য যদি বাই ট্রাকে প্রবেশ করে, তাহলে সেক্ষেত্রে বিএল বা অ্যারোবিলের পরিবর্তে হবে ট্রাক চালান। আবার একই পণ্য যদি রেলওয়েতে শিপমেন্ট হয়, তাহলে এটা রেলওয়ে বিল হবে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। অর্থাৎ এই বিএল বলেন, অ্যারোয়ে বিল বলেন, ট্রাক চালান বলেন বা রেলওয়ে বিল বলেন, একই জিনিস, একই তথ্য থাকে এখানে। এক একটা যখন এক এক মুডে শিপমেন্ট হয়, বাই সিতে হইলে একটা বিল হবে, বাই ইয়ারে হইলে অ্যারোয়ে বিল হবে, বাই রোডে হলে ট্রাক চালান হবে, এবং রেলওয়েতে হলে রেলওয়ে বিল হবে। আশা করি জিনিসগুলি আপনারা ক্লিয়ার হয়েছেন। আচ্ছা, এখন জানি এই বিএলটা কে ইস্যু করে। বিএল সবসময় ইস্যু করবে যে কোম্পানির মাধ্যমে আপনি মালটা শিপমেন্ট করবেন, অর্থাৎ একজন এক্সপোর্টার যখন মাল শিপমেন্ট করবে, সে যে কোম্পানির মাধ্যমে, যদি যে শিপিং লাইন বা ফ্রিট ফরওয়ার্ডিং এজেন্টের মাধ্যমে মালটা শিপমেন্ট করবে, সেই কোম্পানি এই বিএলটা ইস্যু করবে। বিএলটা ইস্যু করার পরে এই বিএল ইস্যু করবে, বা অ্যারোবিলের ক্ষেত্রেও সেই একই সিস্টেম। ওই যে ফরওয়ার্ডিং কোম্পানি বা শিপিং লাইন বা শিপিং এজেন্ট বা এয়ারলাইন্স, এরা বিএল বা অ্যারোবিল ইস্যু করে থাকে। আবার ট্রান্সপোর্টের ক্ষেত্রে, আপনার বাই ট্রাকের ক্ষেত্রে ট্রান্সপোর্ট এজেন্ট যারা থাকে, ওই ট্রান্সপোর্ট কোম্পানি একটি ট্রাক চালান দিবে। ঠিক আছে, আবার রেলওয়ের ক্ষেত্রে রেলওয়ে কোম্পানি একটা ট্রাক একটি রেলওয়ে বিল দিবে। এইভাবেই আপনার যে কোম্পানির মাধ্যমে আপনি শিপমেন্টটা করবেন, সেই কোম্পানি আপনাকে এই বিএল বলেন বা অ্যারোয়ে বিল বলেন, ট্রাক চালান বলেন, এটা আপনাকে প্রদান করে থাকবে। বিএল বা অ্যারোয়ে বিল সাধারণত দুই প্রকার হয়ে থাকে। একটি হলো মাস্টার অ্যারোয়ে বিল, আর একটি হলো হাউস অ্যারোয়ে বিল। মাস্টার অ্যারোয়ে বিল কি? মাস্টার অ্যারোয়ে বিল হলো আপনি যদি একটি শিপমেন্ট কোনো মেইন লাইন, অর্থাৎ যে প্রতিষ্ঠান ওই কন্টেনারের মালিক বা জাহাজের মালিক, সেই প্রতিষ্ঠানকে আপনি যদি সরাসরি আপনি কার্গো হ্যান্ডওভার করেন, বা আপনার শিপার যে যদি ইম্পোর্টের ক্ষেত্রে আপনার যে শিপার থাকবে, সেই শিপার যদি আপনার ওই কার্গোগুলি হ্যান্ডওভার করে, তাহলে যে মেইন লাইন যদি আপনাকে কোনো বিএল দেয়, সেটা হবে মাস্টার অ্যারোয়ে বিল
বা মাস্টার বিএল। আবার যদি আপনি মাঝখানে কোনো ভায়া অর্থাৎ ফ্রেট ফরওয়ার্ডার কোম্পানির মাধ্যমে আপনি কোনো শিপমেন্ট করেন এবং মাঝে যদি ফ্রেট ফরওয়ার্ডার কোম্পানি থাকে কোনো অবস্থায়, তাহলে ফ্রেট ফরওয়ার্ডিং কোম্পানি যে বিএলটা ইস্যু করবে সেটি হবে হাউস এরো বিল। তাহলে এক্ষেত্রে কি মাস্টার এরো বিল ইস্যু হবে না? হ্যাঁ হবে, মাস্টার এরো বিল প্রত্যেকটা শিপমেন্টের ক্ষেত্রে মাস্টার এরো বিল বা মাস্টার বিএল শিপমেন্ট হবে, ইস্যু হবে। এটি মেইন লাইন মাস্টার এরো বিল ইস্যু করে যখন কোনো ফরওয়ার্ডিং কোম্পানি পণ্যটি বুকিং দেয়, তখন ওই ফরওয়ার্ডিং কোম্পানির নামে মাস্টার এরো বিল ইস্যু হবে এবং ফরওয়ার্ডিং কোম্পানি এই শিপারের নামে বা ইম্পোর্টার এক্সপোর্টারের নামে তখন একটি হাউস এরো বিল ইস্যু করবে। আশা করি মাস্টার এরো বিল এবং হাউস এরো বিলের ভিতর পার্থক্যটা আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ আপনি যখন মেইন লাইনকে আপনি কোনো কার্গো হ্যান্ড ওভার করবেন এক্সপোর্টের ক্ষেত্রে, তখন আপনার মেইন লাইন যে বিএলটা ইস্যু করবে সেটা হলো মাস্টার এরো বিল। আবার যদি আপনি মেইন লাইনে না যেয়ে আপনি কোনো ফ্রেট ফরওয়ার্ডারের মাধ্যমে আপনি যখন কোনো কার্গো হ্যান্ড ওভার করবেন, তখন ফ্রেট ফরওয়ার্ডার যে বিএলটা ইস্যু করবে এটা হবে হাউস এরো বিল। তো মাস্টার এরো বিল তখন ফ্রেট ফরওয়ার্ডারের নামে হবে এবং ফ্রেট ফরওয়ার্ডার আপনাকে দিবে হাউস এরো বিল। তো বন্ধুরা চলুন এখন আমরা দেখব একটি বিএলএ কি কি তথ্য থাকে এবং কি কি তথ্য অবশ্যই থাকতে হবে, না থাকলে সমস্যা হতে পারে, এই ব্যাপারে বিস্তারিত দেখব। তবে বন্ধুরা আপনারা অবশ্যই একটা কথা মনে রাখবেন, সেটা হলো যে কোনো শিপমেন্ট, যে কোনো ধরনের শিপমেন্ট হোক না কেন, অবশ্যই অ্যারো বিল, বিএল, ট্রাক চালান অথবা রেলওয়ে বিল অবশ্যই অবশ্যই থাকতে হবে। আপনি একটা শিপমেন্ট করলেন যেটার কোনো বিস্তারিত কোনো তথ্য নাই, কিন্তু তারপরও ওই যতটুক তথ্য থাকুক তার জন্য একটা অ্যারো বিল অবশ্যই থাকবে যদি বা ইয়ারে শিপমেন্ট হয়, আর যদি বাই সিতে শিপমেন্ট হয় তার জন্য একটা বিএল অবশ্যই থাকবে। অনেকে বলতে পারেন যে কুরিয়ার সার্ভিসে যদি মাল আসে, কুরিয়ার সার্ভিসে আসলো যে ছোট্ট একটা চালান দেওয়া থাকে, কুরিয়ার রিসিপ্ট দেওয়া থাকবে, ওইটা কি তখন অ্যারো বিল হিসেবে গণ্য হবে? অ্যারো বিল ছাড়া কোনো পণ্য বাংলাদেশে কেন, বাংলাদেশ থেকে কোনো পণ্য আপনি রপ্তানি করতে পারবেন না এবং বাংলাদেশে কোনো পণ্য আমদানিও করতে পারবেন না। অবশ্যই কনসাইনমেন্টের জন্য, রপ্তানি এবং আমদানির জন্য অবশ্যই অবশ্যই এই বিল অফ লেডিং অথবা এয়ারওয়ে বিল অথবা ট্রাক চালান বলেন বা রেলওয়ে বিল বলেন, আপনার অবশ্যই এটা দরকার আছে এবং প্রয়োজন হবে। তো বন্ধুরা আসুন আমরা দেখি একটি বিএলএ কি কি তথ্য দেওয়া থাকে এবং কি কি তথ্য না থাকলে আসলে একটি বিএল সম্পূর্ণ হয় না, সেই ব্যাপারে আমরা একটা ধারণা নিই। বন্ধুরা আপনাদের বোঝানোর জন্য আমি একটি বিএল এর ডামি কপি নিয়েছি, এখানে দেখেন প্রথমে দেওয়া আছে এই যে কোম্পানির বিএলটা ইস্যু করছে সেই কোম্পানির নাম এখানে দেওয়া আছে এবং বরাবরের মতন যে কোনো আমদানি রপ্তানি ডকুমেন্টসের জন্য ওই ডকুমেন্টসের পরিচিতির জন্য উপরে ওই ডকুমেন্টসের নাম দেওয়া থাকবে, যেমন বিল অফ লেডিং এখানে লেখা আছে। এরপরে বিল অফ লেডিং নাম্বার, অবশ্যই অবশ্যই বিল অফ লেডিং নাম্বার থাকতে হবে, বিল অফ লেডিং নাম্বার ছাড়া এই ডকুমেন্টসটা কোনোভাবেই সম্পূর্ণ হবে না। এবং ডকুমেন্টস নং থাকুক বা না থাকুক এটা শিপিং এজেন্টের নিজস্ব ব্যাপার, তারা তাদের কাউন্টিংয়ের জন্য বা যে কোনো ধরনের প্রয়োজনে এটা তারা লিখে থাকে, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার না। তারপরে এক্সপোর্টার রেফারেন্স, এটা এক্সপোর্টার যখন বুকিং দেয় সেই বুকিং দিলে একটা রেফারেন্স নাম্বার থাকে, সেই রেফারেন্স নাম্বারটা এখানে থাকবে। ফরওয়ার্ডিং এজেন্ট অর্থাৎ ধরেন এটা চায়নার থেকে শিপমেন্ট হয়েছে, চায়নার থেকে শিপমেন্ট হওয়ার পরে বাংলাদেশে এই শিপমেন্টটা কোন প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি এটা রিসিভ করবেন বা কারা এই জাহাজ থেকে মালটা নামাবে বা কীভাবে এই মালটা ডেলিভারি নেবেন, কার তত্ত্বাবধানে থাকবে, সেই ফরওয়ার্ডিং এজেন্ট, ফ্রেট ফরওয়ার্ডিং এজেন্টের নাম এখানে, নাম অ্যাড্রেস সহ সুবিস্তারিত এখানে দেওয়া থাকবে। এরপর থাকবে যে পণ্যটি শিপমেন্ট হয়েছে এই বিএল এর মাধ্যমে সেই পণ্যটি কোন দেশের তৈরি, কান্ট্রি অফ অরিজিন, সেই দেশের নাম এখানে দেওয়া থাকবে। এবার আসুন এখানে দেখি এই যে শিপার, শিপার বা এক্সপোর্টার, এক্সপোর্টারকে তার নাম, ঠিকানা, ডিটেলস
এখানে দেয়া থাকতে হবে এবং কনসাইনি কনসাইনি অর্থাৎ ইম্পোর্টার কে সেই ইম্পোর্টারের নাম এখানে দিতে হবে নাম ঠিকানা বিন নাম্বার এবং টিন নাম্বার এখানে বিস্তারিত দেওয়া থাকবে যদি এটা এলসি এর মাধ্যমে শিপমেন্ট হয়ে থাকে তাহলে ওই এলসি ওপেন যে করছে যে ব্যাংক সেই ব্যাংকের নাম এখানে হবে ঠিক আছে ব্যাংকের নাম এখানে হবে এবং তাদের অ্যাড্রেস তাদের বিন নাম্বার ওই ব্যাংকের বিন নাম্বার এখানে থাকতে হবে এবং যদি ব্যাংকের নামে হয় আর যদি ব্যাংকের নামে না হয়ে সরাসরি কোনো পার্টির নামে এটা শিপমেন্ট হয়ে থাকে টাকা পয়সা সে অর্থাৎ অ্যাজ এ স্যাম্পল হিসাবে নিয়ে আসছে এটার জন্য কোনো টাকা পয়সা লেনদেন হয় নাই সেক্ষেত্রে তো এলসি হবে না তো এলসি না হইলে তখন ব্যাংকের নামে প্রশ্ন আসে না তখন সরাসরি এখানে আমদানিকারক যে থাকবে সেই আমদানিকারকের নামটা বসবে আর যদি ব্যাংকে এলসির মাধ্যমে আমদানি হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে ওই যে ব্যাংকের মাধ্যমে এলসিটা হয়েছে সেই সেই ব্যাংকের নাম ঠিকানা এখানে বসবে ডিটেলসটা এখানে বসবে এবং নোটিফাই পার্টিতে যখন আসবে তখন ফার্স্ট নোটিফাই হিসেবে আমদানিকারক যে যিনি থাকবে সেই আমদানিকারকের নাম ঠিকানা ভ্যাট নাম্বার দেওয়া থাকবে এখানে ঠিক আছে এরপরে প্লেস অফ রিসিপ্ট অর্থাৎ যেখান থেকে পণ্যটি রিসিভ করা হয়েছে সেই পণ্যের সেই সেই জায়গার নামটা এখানে লিখতে হবে আর ভেসেল নাম যে ভেসেলে মালটা শিপমেন্ট হয়েছে যেটা যদি মাদার ভেসেলে মালটা শিপমেন্ট হয় মাদার ভেসেলের নাম এখানে থাকবে কিন্তু পরবর্তীতে বাংলাদেশে অন্য ভেসেলে আসতে পারে তাতে কোনো সমস্যা নাই সেই মাদার ভেসেলের নামটাই যে ভেসেলটা লোড হয়েছে সেই ভেসেলের নাম এখানে উল্লেখ থাকবে এরপর পোর্ট অফ লোডিং যে পোর্ট থেকে মালটা শিপমেন্ট হয়েছে যে সেই লোডিং হয়েছে লোডিং লোড পোর্টের নাম এখানে থাকবে আর পোর্ট অফ ডিসচার্জ যে পোর্টে মালটা ডেলিভারি হয়েছে সেই পোর্টের নামটা এখানে বসবে এবং প্লেস অফ ডেলিভারি যে পোর্টে মালটা ডেলিভারি হবে সেই পোর্টে পোর্টের নাম এখানে বসবে এখন প্রশ্ন হতে পারে যে একই জিনিস ধরেন চিটাং পোর্টে কোনো মাল আসলো তখন পোর্ট অফ ডিসচার্জ হবে চিটাং পোর্ট আবার প্লেস অফ ডেলিভারিও হবে চিটাং পোর্ট ঠিক আছে তাহলে একই জিনিস দুইবার কেন দুই ধরনের কিসের জন্য এখানে পোর্ট অফ ডিসচার্জ যদি এই পণ্যটি যদি কোনো কারণে কেউ যদি আনতে চায় আইসিটি কমলাপুরে বা পানগাতে যদি আসে তাহলে অবশ্যই চিটাং পোর্টে আগে আসবে তারপর চিটাং পোর্ট থেকে বাই ট্রেনে আসবে হচ্ছে কি পানগা পোর্ট তখন এখানে পোর্ট অফ ডিসচার্জ হবে চিটাং পোর্ট আর প্লেস অফ ডেলিভারি হবে আইসিডি কমলাপুর আইসিডি কমলাপুর আর যদি পানগায় আসে তাহলে আইসিটি পানগা ঠিক আছে এই এখানে ওই ভায়া হয়ে যে ইয়াটা আইসিটিতে আসলে আইসিটি লেখা থাকবে এখানে আর যদি পানগায় আসে তাহলে পানগা এখানে লেখা থাকবে এরপরে আসেন নিচে ডিক্লারেশনে কি থাকবে এখানে কন্টেনার যদি ফুল কন্টেনারে মালটা আসে তাহলে ওই যদি দুইটা কন্টেনার আসে বা একটা কন্টেনার আসে এখানে কন্টেনারের নাম্বার কন্টেনারের সিল নাম্বার যে কন্টেনার যে আটকানো থাকে যে সিল দিয়ে ওখানে একটা নাম্বার থাকে ওই সিল নাম্বারটা এখানে দিতে হবে কন্টেনার নাম্বার কন্টেনারের সাইজ কন্টেনারের সিল নাম্বার এখানে যদি একটা থাকে একটা দশটা থাকলে ওই রকম এক টু এক দুই তিন দিয়ে দশটা পর্যন্ত এভাবে সিরিয়ালি দিয়ে দিতে হবে প্রত্যেকটা এভাবে যতগুলি কন্টেনার প্রত্যেকটা কন্টেনারের নাম নাম্বার এভাবে দিয়ে দিতে হবে যদি এলসিএল হয় অর্থাৎ কন্টেনারে আসছে আসার পরে এখানে এসে এটা ডিসচার্জ হয়ে যাবে বা সেটা আনলোড হবে ওখান থেকে মাল ডেলিভারি নিতে হবে অর্থাৎ কন্টেনারের মাল থাকবে না তখন এখানে কন্টেনার নাম্বারটা এখানে ওই যে কন্টেনারে আসছে এলসিএল হিসাবে সেই কন্টেনার নাম্বারটা এখানে বসে যাবে ঠিক আছে এবং এটা কি মুডে আসছে অর্থাৎ সি ওয়াই যদি থাকে তাহলে বুঝতে হবে এটা এটা ফুল কন্টেনারে মালটা আসছে আর যদি সি ওয়াই সি এফ এস দেওয়া থাকে তাহলে বুঝবেন যে এটা এলসিএল মাল এবং শেডে আনলোড হবে মালটা এরপরে এখানে দেখেন নাম্বার অফ প্যাকেজ অর কন্টেনার এখানে কত প্যাকেজ মাল আসছে যেভাবে প্যাকিং লিস্টে যেভাবে ডিক্লারেশন থাকবে ঠিক সেইভাবে এখানে উল্লেখ করে দেওয়া লাগবে কত প্যাকেজ মাল আসছে এবং কয়টা কন্টেনার কত প্যাকেজ এখানে ডিটেলস দেওয়া থাকবে এরপরে ডিসক্রিপশন অফ গুডসে আপনার ডিটেলস যা যা আছে ওই ইসে আপনার ইনভয়েস প্যাকিং লিস্টে যা যা এবং এলসিতে যা যা ডিক্লারেশন আছে
সবকিছু এখানে বসবে, ডিসক্রিপশন, পণ্যের ডিসক্রিপশন, পণ্যের এইচএস কোড, পণ্যের কোয়ান্টিটি এবং কোয়ালিটি এবং প্রফর্মা ইনভয়েস নাম্বার, ইনভয়েস নাম্বার, এলসি নাম্বার, এলসিএ নাম্বার সব এখানে দেওয়া থাকবে। শুধুমাত্র ভ্যালু থাকবে না, বিএলএ কোনো অবস্থাতেই ভ্যালু উল্লেখ করবেন না কোনো কেউ, ঠিক আছে? ভ্যালু ছাড়া আর সমস্ত কিছু ডিসক্রিপশন এখানে থাকবে, শুধু ভ্যালু থাকবে না। এবং নেটওয়েট, পণ্যের নেটওয়েট কোনো অবস্থাতেই বিএলএ দিবেন না, পণ্যের নেটওয়েট এবং ভ্যালু এই দুইটা বিএলএ দেওয়ার প্রয়োজন নাই। আর এরপর হচ্ছে গ্রোস ওয়েট, পণ্যের নেটওয়েট না, এটা কিন্তু গ্রোস ওয়েট, গ্রোস ওয়েটটা এখানে উল্লেখ থাকবে। টোটাল গ্রোস ওয়েট, গ্রোস ওয়েট কত এটা উল্লেখ থাকবে। যদি দুইটা কন্টেনার হয় তাহলে কোন কন্টেনারে কত গ্রোস ওয়েট সেভাবে দিয়ে টোটাল দিয়ে দেবেন। এরপরে মেজারমেন্ট, মেজারমেন্ট ওই সিবিএম কি এটা আমার একটা পূর্বের ভিডিও আছে, পূর্বের ভিডিওতে উল্লেখ করা আছে, সেটা ক্যালকুলেশন করে সিবিএম বের করে কোন কন্টেনারে কত সিবিএম মাল আছে সেভাবে উল্লেখ করে দিতে হবে, এবং টোটাল সিবিএম কত সেটা উল্লেখ করতে হবে এখানে। আর এটা হচ্ছে কি, কপি অফ নন নেগোশিয়েবল, এটা আপনার অরিজিনাল বিএল ইস্যু করার আগে এরকম একটা কপি বিএল দেওয়া হয় শিপারকে, শিপার এটা কারেকশন করে, কারেকশন করার পরে যখন ফাইনাল হয় তখন এখানে অরিজিনাল লেখা থাকতে হবে। এই অরিজিনাল লেখা না থাকলে সেই কপি, সেই বিএল দিয়ে মাল ডেলিভারি নেওয়া যাবে না। তবে নেওয়া যায়, সেটা আবার ভিন্ন প্রসিডিউর, ওইটা আমি আবার পরবর্তীতে আলোচনা করব। এরপরে আপনার এখানে দেখেন যে ভ্যাস বিএল ডেট আর কি, এই বিএল এর যে ডেটটা সেই সেই ডেটটা এখানে বসবে। একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, এটা কোনো অবস্থাতেই বাংলাদেশে প্রচুর মাল এই জন্য জরিমানা দিতে হয়, অনেক অনেককে দিতে হয়েছে এর জন্য জরিমানা, এটা মন দিয়ে শুনবেন এবং সবসময়ের জন্য আপনারা যখন শিপমেন্ট করবেন তখন এই মাল এই জিনিসটা খেয়াল রাখবেন। এটা হচ্ছে বিএল ডেট, বিএল ডেট অর্থাৎ আপনি যে তারিখে পণ্যটি শিপমেন্ট করছেন সেই তারিখটা এখানে এখানে লেখা থাকবে। তো গুরুত্বপূর্ণ কেন, মনে করেন আপনি একটা এলসির এগেনস্টে মালটা শিপমেন্ট করছেন, অবশ্যই এই ডেটটা এলসির পূর্বে হবে না, অর্থাৎ আজকে যদি মালটা শিপমেন্ট হয় তাহলে আজকের পরের ডেটে বিএল বিএল ইস্যু করতে হবে, বিএল ডেটটা থাকতে হবে। এলসির ডেট যদি এক তারিখ হয় তাহলে বিএল ডেট হবে এক তারিখের পরে, অর্থাৎ এক তারিখও হতে পারে কোনো সমস্যা নাই, দুই তারিখও হতে পারে কোনো সমস্যা নাই, কিন্তু কোনো কারণে যদি পূর্বের ডেট অর্থাৎ 30 তারিখ হয়ে থাকে বা 29 তারিখ বা 26 তারিখ কোনো কারণে যদি ওই এক তারিখ এক একের আগে অর্থাৎ যে মাস ধরেন জানুয়ারির এক তারিখ বিএলটা শিপমেন্ট ডেট আছে, মানে বিএল ডেট আছে, কিন্তু কোনো কারণে এলসি ইস্যুইং ডেট আছে আপনার 31শে ডিসেম্বর 2021, অর্থাৎ পূর্বের বছরে এটা ইস্যু হয়েছে, সেই ক্ষেত্রে বা পূর্বের তারিখে পূর্বের দিন একদিন আগে এলসি ইস্যু হয়েছে, সেইভাবে আপনার যদি এলসি এই এলসি ডেট এবং বিএল ডেটের এই ডিফারটা যদি থাকে তাহলে আপনি বাংলাদেশে মালটা আসার পরে এই মালটার এগেনস্টে জরিমানা করা হবে এবং আমদানি নীতির শর্ত ভঙ্গ করার কারণে এটা আপনি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে আপনাকে এটা জরিমানা করা হবে, এটা অবশ্যই মনে রাখবেন। তো বন্ধুরা আজকের আলোচনা এই পর্যন্ত ছিল, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমি চেষ্টা করেছি আপনাদের বোঝানোর জন্য। তো আপনারা যদি এই ব্যাপারে আরও কোনো কিছু জানতে চান তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার জন্য। আজকে এই পর্যন্ত, আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।